ডাক্তার কই ছিল? আর একটু পরে আইলে নাকি আরো ভয়ঙ্কর অবস্থা হইতে পারত। তুমি আমারে খবর না দিয়ে খবর দিছে সুলতানা ভাবিরে, সে যদি টাইমলি তোমারে নিয়ে আসতে না পারতো তাহলে তো সর্বনাশ হয়ে যেত। তোমার তো তখন অপারেশন চলতেছিল। জীবনের যে টাকা পয়সা বেশি, তোমরাই যদি না থাকো টাকা পয়সা দিয়ে কি করবো আমি? কও। আমি একটা জিনিস খেয়াল কইরা দেখছি। কি? তুমি যেদিন থেকে ঘুষ খাওয়া শুরু করছো সেদিন থেকে কোনো না কোনো বিপদে পড়তেছি আমি। আমার হাত কয়টা গেল? সিঁড়ি থেকে কইরা গেলাম, তারপর হঠাৎ করে ব্যথা উঠলো। আমারও তো রিক্সায় উঠলে রিক্সার চেন করে যায়। কি হয়েছে, থামলা কেন? চা দোকানের পাশ দিয়ে হাইটে যেতেছি, চাওয়ালা ময়লা পানি ফিক্কা মারলো আমার শরীরে। বড় কথা হইলো আমার সন্তান, শুনলি আল্লাহ মনে আমার একটা সুযোগ দিতেছে। আমারও কে জানি সেটা মনে হইতেছে। না না, আমি আর ঘুষ খাবো না। সেরকমই ভালো আছি। আদেম, এদিকে আসো। আমার মাফ করে দেন স্যার, আমার বউটা গর্ভবতী, দুই দিন পরে আমি একটা সন্তানের বাপ হব। আল্লাহ এর তখন বড় আমার কি দিব পারে? আমি যে কটা দিন বাঁচিয়ে থাকবো সৎভাবে বাঁচিয়ে থাকতে চাই, মাথাটা উঁচা করে বাঁচিয়ে থাকতে চাই। মাফ করে দেবেন।